যে খবরে নজর রাখবো, বিধানসভা থেকে সাতজন বিজেপি বিধায়ককে সাসপেনশন মামলা হাইকোর্টে। সহ সাত বিজেপি বিধায়ককে সাসপেনশন মামলা হাইকোর্টে। বিধানসভার অধ্যক্ষের করা সাসপেনশনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। চলতি সপ্তাহে মামলা শুনানির সম্ভাবনা। বিধানসভা থেকে সাতজন বিজেপি বিধায়ককে সাসপেনশনের ঘটনা, সেই সাসপেনশন মামলা এবার হাইকোর্টে গেল। শুভেন্দু অধিকারী সহ সাতজন বিজেপি বিধায়ককে সাসপেনশনের মামলা হাইকোর্টে। বিধানসভার অধ্যক্ষের করা সাসপেনশনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে এবং চলতি সপ্তাহেই এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে অধিবেশনে বিধানসভা থেকে সাতজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়, সেই সাসপেনশন মামলা এবার গেল হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে সেই মামলা। শুভেন্দু অধিকারী সহ সাতজন বিজেপি বিধায়ক যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল, সেই সাসপেনশন সংক্রান্ত মামলা গেল কলকাতা হাইকোর্টে। বিধানসভার অধ্যক্ষের করা সাসপেনশনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। চলতি সপ্তাহেই এই সাসপেনশন সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, দেখো তুমি জানো যে বিধানসভার স্পিকার এই সাতজন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সহ এদেরকে সাসপেন্ড করেছিলেন এবং সেই সাসপেনশনের নোটিশকে চ্যালেঞ্জ করেই শুভেন্দু অধিকারী সহ মোট সাতজন বিধায়ক তারা কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। এই সাত বিধায়ক হলেন শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, মিহির গোস্বামী, সুদীপ মুখার্জি, দীপক বর্মন, শঙ্কর ঘোষ এবং নরহরি মাহাতো। এই সাত বিধায়ক তারা বলছেন যে যে প্রক্রিয়ায় বিধানসভার অধ্যক্ষ তাদেরকে সাসপেন্ড করেছেন সেটা একেবারেই আইন অনুযায়ী হয়নি, বিধানসভার রীতি অনুযায়ী হয়নি, ফলত এই সাসপেনশনের নোটিশকে তারা চ্যালেঞ্জ করছেন। সেই জন্যই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি মামলা করেছেন এবং চলতি সপ্তাহে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার বিচার পর্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুসূয়া, ধন্যবাদ সবাইকে। মমতা বন্দ্যোপাধ্যায়, দেউচা প্রকল্প ক্লোজড চ্যাপ্টার, দেউচা প্রকল্প হচ্ছে না, হবে না। দেউচার মাটিতে দাঁড়িয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর। দেউচা পাঁচামিতে বাইরের কেউ আন্দোলন করছে না, স্থানীয়দের আন্দোলন নষ্ট করার চেষ্টা তৃণমূল এবং পুলিশের। দেউচার কথা এবার ভুলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচার মাটিতে দাঁড়িয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর। গণতান্ত্রিক আন্দোলনকে নষ্ট করার জন্য এটা পুলিশ এবং তৃণমূলের চাল। কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি নেই, স্থানীয় লোকরা করছে, তারা কোথাও মঞ্চ বেঁধে করছে, আবার কোথাও আমরা বিজেপি আমাদের ব্যানারে করছি, অন্য দলও করছে, সবাই করুক। ইস্যু এক, উচ্ছেদ চলছে না, চলবে না। ক্লোজ চ্যাপ্টার। মমতা ব্যানার্জির মাথা থেকে দেউচিয়া ঝেড়ে ফেলে দিক, হবে না, হবে না। Please see that industrially should not be disturbed through some agencies. Investors invariably look for peaceful environment and rule of law. পুলিশ কমপ্লেন করেছে কিন্তু ওনার বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি।